এই হচ্ছে এজিটি লাইভ 24/7। দিস ইজ এজিটি লাইভ 24/7। ভালোই লাগছে ভারতীয় জনতা পার্টি এবং ভোলা জেলা কমিটি বিজেপি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাস আস্থা রেখেছে যে আমবাসা বিধানসভার কেন্দ্রে 9 নং প্রকৌশলী জাতি আমাকে নির্বাচন করেছে জেলা পরিষদে। তো দলের জন্য আমি নিষ্ঠাবান সহিতভাবে কাজ করব, দলকে দলের সাথে থাকব, জেতার সম্পূর্ণ দল যতটুকু সাহায্য করবে আমি নিজে সাহায্য মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। সম্পূর্ণভাবে ভারতের জনতা পার্টির যে আমবাসা বিধানসভার যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে জেলা পরিষদের সিট, ওই 9 নং সিটকে সম্পূর্ণভাবে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। না, আমি এর আগে কোনো দিন ছিলাম না, আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতি শুরু করেছি। ওই প্রথম আমার জীবনে রাজনীতির সাথে 7-8 বছর যুক্ত হবার পর প্রথম আমি রাজনীতিতে দাঁড়িয়েছি নির্বাচনের ক্ষেত্রে। কি জয়, আমরা সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে যে মানুষ, এলাকার মানুষ, আমবাসার মানুষ, কুলাই অঞ্চল এলাকার মানুষ, সম্পূর্ণ পঞ্চায়েত এলাকার মানুষ আমাদের পাশে আছে, ভারতীয় জনতা পার্টির পাশে আছে। সম্পূর্ণ আমাদের বিশ্বাস আছে সম্পূর্ণ জয়লাভ করব, এই আশা আমরা আকাঙ্ক্ষা করি।